সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ালো আরও 2 মাস, অর্থাৎ 60 দিন। সরকার সশস্ত্র বাহিনীকে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও 60 দিন বাড়িয়েছে। এর আগে 60 দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, তা আরও 60 দিন বাড়ানো হলো। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার 15ই নভেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত সেপ্টেম্বরে 2টি প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী আদেশের ক্ষমতা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতি প্রব সইয়ে শুক্রবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর উক্ত পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি দণ্ডবিধি 1898-এর 12-1 ও 17 ধারা অনুযায়ী সরকার এ ক্ষমতা অর্পণ করেছে। এই দণ্ডবিধির 64, 65, 83, 84, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার আওতাধীন অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।